জনপ্রিয় হিন্দি অ্যাকশন থ্রিলার ফ্যান্টাসি ধুম এর চলিত পর্ব নিয়ে আর শুধু ধুমের নায়কদের নিয়ে নয়, দর্শকদের বাড়তি আগ্রহে থাকে খলনায়কদের নিয়েও। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো গতকাল জানিয়েছে ধুম ফোরের খলনায়ক হিসাবে দেখা যাবে তামিল সুপারস্টার সুরিয়াকে। এরই মধ্যে তার কাছ থেকে চরিত্রের অভিনয়ের ব্যাপারে কথা বলেছেন যশরাজ ফিল্ম। নায়কের পক্ষ থেকে সবুজ সংকেত আছে, যে কোনো সময় আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। কয়েক মাস ধরে বলিউডের আনন্দে ভেসে বেড়াচ্ছে ধুম ফোরের কাজ নিয়ে, নতুন গল্প লেখা হচ্ছে, আলোচনায় আসছে অভিনয় শিল্পীদের সঙ্গে। 2013 সালে মুক্তি পায় এই সিরিজের ধুমের থ্রি 11 বছর পেরিয়ে গেল। নির্মাতারা মনে করছে পরবর্তী পর্ব দর্শকদের সামনে নিয়ে আসার সময় এখনই উপযুক্ত। জানা গেছে আদিত্য চোপড়া, অয়ন মুখার্জি, বিনয় কৃষ্ণ, আশ্চর্য শ্রীধর ধুম ফোরের প্রজেক্টে একসঙ্গে কাজ করার ব্যাপারে আলাপ করেছে। গত আগস্টে বলিউডের হাঙ্গামা জানিয়েছিল 1-2 সিনেমায় শুটিং নিয়ে ব্যস্ত আছে আদিত্য চোপড়া, ধুম ফোরের অয়ন মুখার্জি দিয়েও কাজ করতে চায়। এ ব্যাপারে কথাবার্তা হয়ে গেছে। এক সূত্রে জানিয়েছে যদিও প্রযোজক আদিত্য এখন স্পাই ইউনিভার্সে নিয়ে ব্যস্ত, তবে ধুম সিরিজের প্রতি তার আলাদা টান রয়েছে। এই জনপ্রিয় সিনেমা নতুনভাবে দর্শকের সামনে আনতে চান তিনি। ভারতীয় সেরা অভিনয়শিল্পী নির্মাতা নিয়ে ধুম ফ্র্যাঞ্চাইজি ফিরে আসতে চায় আদিত্য, সেই কারণে সুরিয়াকে প্রস্তাব পাঠিয়েছেন তিনি। ধুম ফোরে চূড়ান্ত হলো এটি সুরিয়া অভিনীত দ্বিতীয় হিন্দি সিনেমা। এর আগে অক্ষয় কুমার অভিনীত সাফিয়া চরিত্রে অতিথি চরিত্রে দেখা গিয়েছিল তাকে। এছাড়াও এবছরে কোনো সিনেমা মুক্তি পায়নি তাই সুরিয়ার ভক্তদের অপেক্ষার কেন্দ্রবিন্দু এখন ধুম ফোর। তামিল ফ্যান্টাস্টিক অ্যাকশন সিনেমা এবছর শেষ দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে।